পৃথিবীর মানুষ ধ্বংস হবে তিনটি কারণে, তার একটি হচ্ছে যখন সে মন মতে চলবে, দুই অহন সহনতা যখন কৃপণতাকে মেনে নিবে। কৃপণ মানুষ জান্নাতে যাবে না। আপনাদেরকে শতদিন বলেছি, এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হচ্ছে দান। দানের চেয়ে শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। হজ যদি মানুষ করে, যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো, সে যেদিন সে জন্ম নিয়েছে নিষ্পাপ হয়ে যায়, ভালো কথা। কিন্তু এই নীতি দিয়ে আর কারো উপকার করা যায় না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এই দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। আল্লাহ ভীতি, আজকে যে আলোচনা করছি, আল্লাহ ভীতি দিয়ে চোখের পানি এক ফোঁটা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। এটা যতই ভালো দামি ইবাদত হোক না কেন, নামাজ সলাত, এই দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, সলাপ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, এই কথা ঠিক। কিন্তু আর একজনের উপকার করা যায় না। দান এমন এক পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস-সাদাকাতা সিররি তুফি গাযাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগটা মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস-সাদাকাতা লাতুফু হাররাল কুবুরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে 5000 টাকা দান করে দিলেন, কবরের শাস্তি বন্ধ। হজ দিয়ে এটা সম্ভব নয়, সিয়াম দিয়ে এটা সম্ভব নয়, রোজা দিয়ে এটা সম্ভব নয়, নামাজ দিয়ে এটা সম্ভব নয়, কান্নাকাটি দিয়ে এটা সম্ভব নয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। কৃপণতা করে যে সে জান্নাতে যাবে না, এ দিয়ে অসহায় নিঃস্ব মানুষের রুজির ব্যবস্থা, যার কারণে আল্লাহ তাআলা এখানে এইভাবে বলেছেন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টিকে খুব জোরালোভাবে মানুষের সামনে, জাতির সামনে পেশ করেছেন। অহংকারী যে অহংকার করে যে সে ধ্বংস হয়ে যাবে, সে নিজেকে টিকাতে পারবে না। সম্মানিত উপস্থিত দীনী মুসলিম ভাই বোন, এই সম্মেলনের আমি এ অংশ আপনাকে বলছি, এই হাদিসের প্রথমটাই হচ্ছে আল্লাহ ভীতি, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সে